ঐতিহাসিক মজিমনগর আবারও চলে এলাম আমরা, আপনাদের সব দেখাবো আজ মজিমনগরে। আবারও চলে এলাম মজিমনগর সকাল সকাল, আপনাদের আজ পুরা ঘুরে ঘুরে দেখাবো মানচিত্র মূর্তি। দেখেন আপনারা, দেখেন এই সেই শাপলা চক্কর। দেখেন আপনারা শাপলা চক্কর, এইটা প্রবেশ রাস্তা মানচিত্র। দেখেন নাকি যাচ্ছি আমরা, এইটা সেই আমাদের সেই বাংলাদেশের মানচিত্র আপনারা দেখেন। দেখেন আপনারা উপর থেকে কিরকম লাগছে, উপরকার ভিউটা খুব সুন্দর। আবারও দেখাচ্ছি মানচিত্রের ভিউ, দেখেন আপনারা কিরকম লাগছে। খুব ভাল লাগছে, বৃষ্টি মাথায় এসেছি মজিমনগর, মেঘ মেঘ করছে আকাশে, খুবই সুন্দর লাগছে। এটা হলো গোলাপ বাগান, ছেলেপিলে ওখানে বসে আছে আড্ডা দিচ্ছে। দেখেন ছেলেপিলে এসছে বেড়াইতে মজিমনগর, আপনারা দেখেন। লোকজন দু একটা করে আসছে, এই যে পুরা মজিদনগরটা প্রযুক্তির মাধ্যমে এখানে দেখানোর জন্য আসলে এটা তৈরি করা হয়েছিল, কিন্তু কাজ কামের জন্য আসলে এটা এখনো চালু হয়নি। এই যে গ্যালারি, মানুষজন এখানে আসবে সন্ধ্যার পরে, এবং এখানে প্রযুক্তির মাধ্যমে এখানে পুরো মানচিত্রটা দেখানো হবে পাবলিককে, কিন্তু সেই জিনিসটা এখন স্থগিত আছে, বন্ধ। এই যে আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করছি আসলে মজিদনগরের বাইরেকার ভিউটা, আচ্ছা আসলে মেঘলার দিনে সেরকম ফুটেজে নেওয়া যাচ্ছে না। এই যে মজিদনগর সংসদ ভবন, আসলে এখানে সাধারণ পাবলিক সবটা হয়তো জানে না। এই যে সামনে জয় বাংলা মজিদনগরে, আসলে মজিদনগরকে একটু তুলে ধরার জন্য আমাদের এই আকর্ষণীয় এই ভিডিওটা বানানো হচ্ছে আর কি। অবশ্যই আমাদের পেজে
ফলো দিবেন এবং লাইক করবেন। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এটা বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশের, এই যে দেখুন আপনারা এখানে বিভিন্ন ধরনের মাছ আসলে সরকারিভাবে এখানে ছাড়া আছে। এই যে দেখেন বাংলাদেশের মানচিত্র, এটা পুরা এই বাংলাদেশের মানচিত্র, এই যে দেখেন। আর এটা হলো বঙ্গোপসাগর বাংলাদেশের, এই যে দেখেন পর্যটক এসছে আসলে মজিদনগর মানচিত্র দেখার জন্য। বৃষ্টির সময় আসলে সেই রকম লোকজন এখানে এখন আসছে না। এ দেখেন সেই মজিদনগরের ক্ষীর খেজুর বাগান, সৌদি আরবের ক্ষীর খেজুর হয় এখানে। এ দেখেন বঙ্গোপসাগর লঞ্চ আছে এখানে। বঙ্গোপসাগরের এই সাইড, এটা দেখেন এরা মোটর সাইকেল ধরেছি। এ দেখেন নিচে থেকে দেখাচ্ছি, এটা পানি টানি হইলে লোকজন এখানে এসে দাঁড়ায়, বুঝছেন। এটা ভেতরে আসা রাস্তা। আর এই দেখেন চাষা আমরা বিক্রি করছি। এখানে যুদ্ধের সময় কি কি হইল আপনারা দেখেন। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ঢাকা সচিবালয় আক্রমণের ধ্বংসযজ্ঞ, এই যে আপনারা দেখেন আসলে। এই যে বাংলাদেশের মানচিত্র আপনাদের পুরাটা দেখানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা সব দেখতে পাবেন। এই যে দেখুন পুরাটাই, এই যে দেখুন ১৯৭১ সালে আসলে মানুষজনকে কীভাবে হত্যা করেছিল, হত্যা করেছিল সব এখানকে, সব মূর্তির মাধ্যমে সব ফুটেজ দিয়ে আছে। আসলে আপনারা বাংলাদেশে মুজিবনগরে অবশ্যই আসবেন, এখানে দেখবেন ১৯৭১ সালে আসলে পাকিস্তানি বাহিনী কী করেছিল আমাদের সাথে, সব এখানে আছে। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি, এই যে দেখেন এখানে। আজকের মতন এখানেই শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।